ভিতরে ডাইলে সাইলে উঠাইলি গোসই ডেগে রবি তরে ডাইলে সাইলে উঠাইলি গোসই সেই উঠাইলি মোরে উদ্রাইলি হাই হাই সেই উঠাইলি মোরে উদ্রাইলি শ্যাম প্রীতি আমার অন্তরে হাই হাই শ্যাম প্রীতি আমার অন্তরে ডেগে রবি তরে ডাইলে সাইলে উঠাইলি গোসই পিছাইলি শ্যাম প্রীতি আমার অন্তরে হাই হাই শ্যাম প্রীতি আমার অন্তরে ডাকে রবি তরে ডাইলে সাইলে উতরাইলি গোসই ডাকে রবি তরে ডাইলে সাইলে উতরাইলি গোসই সেই উতরাইলি মোরে উতরাইলি হাই হাই সেই উতরাইলি মোরে উতরাইলি শ্যাম প্রীতি আমার অন্তরে হাই হাই শ্যাম প্রীতি আমার অন্তরে প্রীতি আমার অন্তরে হাই হাই শ্যাম প্রীতি আমার অন্তরে হাই হাই শ্যাম প্রীতি আমার অন্তরে ডাগে রবি তরে ডাইলে সাইলে উতরাইলি গোসই ডাগে রবি তরে ডাইলে সাইলে উতরাইলি গোসই সেই উতরাইলি মোরে উতরাইলি হাই হাই সেই উতরাইলি মোরে উতরাইলি শ্যাম প্রীতি আমার অন্তরে হাই হাই শ্যাম প্রীতি আমার অন্তরে হাই হাই শ্যাম প্রীতি আমার অন্তরে হাই হাই শ্যাম প্রীতি আমার অন্তরে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন ঢাকায় যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন উপলক্ষেই কিন্তু আমরা ঢাকায় আনন্দ করছি। আমরা ট্রাভেলিং বাংলাদেশ 24.com থেকে আমরা বলছি ঘুরবো দেশ দেখবে পৃথিবী। আমরা সবাই কিন্তু এখানে পর্যটক, আমরা গান গাচ্ছি, আমরা ঢাকা শহরে চলে আসছি, যে ঢাকা শহরে যে মজা হচ্ছে নির্বাচন উপলক্ষে আনন্দ উল্লাস করছে চারপাশে, সেটার জন্যই আমরা পর্যটকরা চলে আসলাম। আমার সাথে রয়েছেন সাইদুর রহমান, সে একজন সাইদুল সিকদার, সে বরিশাল থেকে আগত, সে একজন বইপ্রেমিক লোক। আর হচ্ছে আমার সাথে মাহফুজুর রহমান, সে নোয়াখালী থেকে আগত ঢাকায়। এবং হচ্ছে আমার সাথে শিমুল রয়েছেন, সিঙ্গার, সে হচ্ছে কুমিল্লা থেকে আগত, আর মই ভোলা থেকে আগত বরিশালিলা। আমরা দুজনে বরিশালিলা এবং দুজনে নোয়াখালিলা বা কুমিল্লা, যেটাই হোক, আমরা সম্প্রতি আপনারা জানেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে মেয়র আতিকুল ইসলাম, সে এই শ্যাম প্রীতি আমার অন্তরে ড্যাগেরও ভিতরে ডাইলে চাইলে উত্রাইলি গোসই সেই গানটাকে সে যেইভাবে সোশ্যাল মিডিয়ায় আকর্ষিত হয়েছেন এবং সবার কাছে যেইভাবে জনপ্রিয় হয়ে উঠছেন একজন মেয়র পদপ্রার্থী, সে যে এত সুন্দরভাবে সে গান গাইতে পারে বা উপস্থাপন করতে পারে, আমরা স্মরণ করছি আমাদের সেই প্রিয় শিল্পী ফকির আলমগীরকে, যিনি এই গানটি শ্যাম প্রীতি আমার অন্তরে ডাইলে ড্যাগেরও ভিতরে উত্রাইলি গো ডালে চাইলে উত্রাইলি গোসই সেই গানটি যিনি সুর দিয়েছেন এবং কথা দিয়েছেন। আর তার সাথে যে মেয়র আতিকুল ইসলাম, যিনি হচ্ছে মেয়র পদপ্রার্থী, যে জানেন যে 1 ফেব্রুয়ারি 2020 সালে যে ইভিএমের মাধ্যমে ঢাকা উত্তর সিটি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন উপলক্ষে যে চলতেছে যে ইভিএমের মাধ্যমে ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকা হিসাবে গড়ার জন্য, এই যে আমাদের মতো পর্যটক আমরা এই ঢাকা শহরে আসবো, আমরা ঘুরবো এবং সেই গান গাবো লাল লাল নীল নীল বাতি দেখা আমায় পরাণ জুড়াইলি পরাণ জুড়াইলি, কি গানটা একটু আমরা গাইতে পারি মনে হয়? ঢাকা শহর আইসায় আমার পরাণ জুড়াইলি ওরে লাল লাল নীল নীল বাতি দেখা পরাণ জুড়াইছে
ঢাকার শহর আইসা আমার বাগান জুড়াইছে, হাই হাই ঢাকার শহর আইসা আমার বাগান জুড়াইছে। হ্যালো ইয়াং, আপনারা দেখছেন আমরা কিন্তু ইয়াং ব্যাচেলার, আমরা যারা উচ্চ শিক্ষিত ঢাকাতে বসবাস করি, আমাদের ভোটেই কিন্তু এই ঢাকা শহর পরিবর্তন হতে পারে, কিংবা এই ঢাকা শহর ডিজিটাল ঢাকা শহর, কিংবা হচ্ছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকা শহর। আমরা বলবো আমাদের এই মাতৃভূমি, এই বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ, সেই 1971 সালে যে আমাদের 30 লক্ষ শহীদ জীবন দিয়ে এই বাংলাদেশকে, রক্ত দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছিল, সেই বাংলাদেশ যাতে হচ্ছে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে এবং পৃথিবীর বুকে বলতে পারে সুন্দর দেশ, শান্তির দেশ বাংলাদেশ। সেই আতিকুল ইসলাম ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি যে একজন শিল্পী এবং শিল্পীর মনে তিনি একজন ব্যবসায়ী, আমরা মনে করছিলাম যে তিনি নিষ্ঠুর, কিংবা হচ্ছে তিনি সব জায়গায় ব্যবসা চাবেন, কিন্তু তার সেই গান, যে কুমিল্লার কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন হয়তো, এবং হচ্ছে বাহিরেও উনি পড়াশোনা করেছেন, আমরা ওনার লাইফ স্কিলটা হয়তো এরকম, তিনি বিজিএমির সভাপতি ছিল। যাই হোক, আমরা ওনার যে গানটা মিল্টন খন্দকারের সাথে, তিনি যে গানটা গেয়েছেন, যে বিশিষ্ট গীতিকার মিল্টন খন্দকার, তার সাথে যে গানটা গেয়েছেন, আমরা আতিকুল ইসলামকে ধন্যবাদ। তিনি আমাদের তারুণ্যকে, তিনি আমাদের যে চঞ্চল করে দিয়েছেন এবং তারুণ্যকে জাগিয়ে দিয়েছেন, যে শ্যাম পীড়িতি আমার অন্তরে। আমরা শেষের লাইনটা মনে হয় গিয়ে মনে আমরা এখানে ট্রাভেলিং বাংলাদেশ যে বলছি, ঘুরবো দেশ, দেখবে পৃথিবী, আপনাদেরকে সেই আমাদের আনন্দটুকু আমরা দেখানোর জন্য সেই আমরা এখানে বলছি। আপনারা আমাদের যেই ট্রাভেলিং বাংলাদেশ যেই ওয়েবসাইটটি রয়েছে, যে পর্যটনের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি আপনারা ভিজিট করবেন এবং সেইখানে পর্যটনের তথ্য নেবেন, এবং হচ্ছে আমাদের যেই সেইখানে তথ্য এবং সেবা যেই দুইটা বিষয় রয়েছেন, তথ্য মানে হচ্ছে আপনারা পড়বেন, সেখানে আমাদের পর্যটনের নিউজ রয়েছেন, পর্যটন পোর্টাল, এবং হচ্ছে আপনারা সেইখানে যে সেবা বলতে আমরা 6,500 ওয়েবসাইটের যে লিঙ্ক দিচ্ছি সেই লিঙ্কগুলো আপনারা পেয়ে থাকবেন। আমাদের ফেসবুক পেজটি আপনারা লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন। আমরা সেই গানটি দিয়েই আবার কিন্তু আমরা শেষ করছি, ড্যাগেরও ভিতরে ডাইলে চাইলে মিশালি গো সই। হ্যাঁ শিল্পী শিমুল সাহেব, আমরা মনে হয় শুরু করতে পারি। ড্যাগেরও ভিতরে ডাইলে চাইলে মিশালি গো সই, ড্যাগেরও ভিতরে ডাইলে চাইলে উঠাইলি গো সই, সেই উঠাইলি মোরে উতরাইলি, হাই হাই সেই উঠাইলি মোরে উতরাইলি, শ্যাম প্রীতি আমার অন্তরে, হাই হাই শ্যাম প্রীতি আমার অন্তরে, শ্যাম প্রীতি আমার অন্তরে, হাই হাই শ্যাম প্রীতি আমার অন্তরে।